আমার বিরোধীরা হয়তোবা তিনটি চিঠি প্রত্যাহার আমার দাবি, আমার যে দাবি গুড়া হচ্ছে আমার দীর্ঘ 13 বর্ষ হয়ে গেল 2008 আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি আজ পর্যন্ত খটি আসিছু। তো বর্তমান সুদ্ধা আমার সরকার আমার দাবি গুড়া মানু না, তেণুকরি আজ রাজরাস্তায় আমি বাধ্য হয়ে বসিছু। তো আমার দাবি গুড়া হচ্ছে আমার মাসক সর্বনিম্ন 8,000 টাকা ঊর্ধ্বর আমার প্রোৎসাহন রাশি এবং কোভিড সহায়তা 20,000 টাকা আমার দাবি, এবং আমার যে এসএচজি মহিলা মানুষ যে তিনটি চিঠি করছেন রাজ্য সরকার সেটা প্রত্যাহার আমার দাবি করুছু। দীর্ঘ 13 বর্ষ হল 2008 মাসিয়ারু আমার শিক্ষিত যুব গোষ্ঠী মানুষ আমার সরকার আমাকে শিক্ষাগত যোগ্যতার বাছি এবং আমাকে চাকরি দিয়ে, তেণু বর্তমান পর্যন্ত আমাকে কার্যকারী কিছু হয়ে পু না, চিঠি পরে চিঠি দিয়া যাচ্ছে কিন্তু তাহা কার্যকারী তলস্তরের হয়ে পু না, তেমন আমি সেপাই বিজাতোড়া বিজাতোড়া গাঁ সাথী মেট ক্রিয়ানুষ্ঠান কমিটি তরফর আমি গণধারণের এখানে বিডিওকে স্মারকপত্র দেওয়া আমি প্রস্তুত হয়েছু। এর বিভিন্ন প্রকার মানে দাবিগুড়া রয়েছে তাহা মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন প্রকার আমার সরকারি প্রশাসনী বিভাগকে দিয়া যাচ্ছে, তা সহিত আমার বর্তমান মানে মাসক 8,000 ঊর্ধ্ব আমার প্রোৎসাহন রাশি এবং কোভিড সহায়তা 20,000 আও মোবাইল মনিটরি সিস্টমে সমস্ত রেজিস্ট্রেসন দরকার, তা সহিত আমার 200 দিন পরিবর্তে যে জব কার্ডধারী মানে 100 দিন পরিবর্তে 200 দিন হব এবং তাঁকর দৈনিক মজুরি 115 টাকা পরিবর্তে 300 টাকার ঊর্ধ্ব আমি দাবি জনাওছু। রাজ্য সরকার এসব দাবি যদি পূরণ না করিবে আগামী দিনে কোন করিবে? তাহলে আমার আন্দোলন এবং ধারণা এবং পঞ্চায়েত স্তরর এবং পুরা আমার লয়ার পিএমজি বিধানসভা পর্যন্ত অহরহ চালিব।